তো তুমি এখানে বসে, ঠিক আছে, তোমার মোবাইল থেকে তার মোবাইল থেকে জিমেল আইডি সরিয়ে ফেলতে পারবে। কীভাবে সরাবে? তো আজকের ইনফরমেশানের ভিডিওটা তোমাদের জন্য। তো আমি শুভ, টেক্স ভূমিতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই, এবং যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আসবে ওই বেল আইকনে ট্যাপ করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, যাতে সবার প্রথমে আমাদের চ্যানেলের কোনো ভিডিও তোমাদের মিস না হয়ে যেতে পারে। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। বর্তমানে ইমেল আইডি, ইমেল অর্থাৎ জিএমএআইএল, ইমেল জিনিসটা যে কতটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, রাইট? একটা ইমেল আইডি চাকরির ক্ষেত্রেও কাজে লাগে, এবং কোনো কিছু অ্যাপস ওপেন করার ক্ষেত্রেও কাজে লাগে। তো ইমেল আইডি তোমার মোবাইলে তুমি ইউজ করছো প্রাইভেসিভাবে, ঠিক আছে, কিন্তু যখন তোমার ইমেল আইডি তুমি কোনো কিছু কারণে তোমার বন্ধুদেরকে দিয়েছো, সেই ইমেল আইডির অপব্যবহার করছে, অন্য কাউকে বাজে মেসেজ করছে ইমেল আইডি দিয়ে, ইমেল আইডি দিয়ে যাই তাই অ্যাপস ওপেন করে তোমার নামে তোমার খারাপ সঞ্চালন করেছে, তো তুমি যারা বুঝতে পারছো যে আমার ইমেল আইডি থেকে এইসব হচ্ছে, বা তুমি কেস খেয়ে যেতে পারো। সোজা কথা, তোমার ইমেল আইডি যদি অন্য কারোর কাছে থাকে তুমি কেস খেয়ে যেতে পারো। যদি কাউকে দিয়ে থাকো তাহলে ভিডিওটি আজ তোমার জন্য। তো সবার প্রথমে তোমরা তোমাদের মোবাইলে গুগল অ্যাপসটিকে ওপেন করে নেবে, ঠিক আছে? তো গুগল অ্যাপসটিকে যখনই ওপেন করবে তখনই এমন একটা 2022-এর ইন্টারফেস দেখতে পেয়ে যাবে। তো এমন ইন্টারফেসের উপরের দিকে তোমরা লক্ষ্য করো একটি আইকন আছে, যেটা তোমাদের ইমেলের আইকন দেখাবে, তোমাদের নামের ফার্স্ট স্পেলিং বা তোমরা যদি কোনো প্রোফাইল টিপি দিয়ে রাখো সেটা দেখাবে, ঠিক আছে? তো আমার এটা দেখাচ্ছে, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট যে লেখা আছে না, তো এখানে আমরা ক্লিক করবো। কিন্তু তার আগে বলে রাখি, এই যে ছোটো একটি আইকন আছে, এখানে আইকনে ক্লিক করে তোমরা যেই মোবাইলে জিমেল আইডি উড়োতে চাচ্ছ লোকের ফোন থেকে, ওখানে তোমরা ট্যাপ করে ইমেল আইডি খুলে নেবে। ওখানে খুলে নেওয়ার পর তোমরা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবে। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমরা এমন ইন্টারফেস নতুন দেখতে পাবে, যেখানে হোম লেখা আছে, হোমেতে অনেক রকমের ডাটা দেওয়া আছে। তো পার্সোনাল ইনফো এখানেও তোমরা ক্লিক করবে না, তোমরা সরাসরি সিকিউরিটিতে ক্লিক করে নেবে। সিকিউরিটিতে ক্লিক করার পর একটু নিচের দিকে তোমরা স্ক্রল করতে থাকবে, এখানে তোমার পাসওয়ার্ড চেঞ্জ করতে পেরে যাবে, এখানে পাসওয়ার্ড তোমরা দেখতে পেয়ে যাবে, টু স্টেপ ভেরিফিকেশান অন করে নিতে পারবে। তো এসব কিছু করতে লাগবে না, তোমরা শুধু ডাইরেক্ট নিচের দিকে স্ক্রল করে করে যেতে থাকবে। এখানে দেখো ইওর ডিভাইসেস ওপো CPH1893, জিওমি রেডমি 4A। তো আমার এই মোবাইলটাতে আমি লগ আউট করবো, ঠিক আছে, রেডমি 4A-তে আমি লগ আউট করবো। তো তোমরা দেখতে থাকো, তো এমন তোমরা ইন্টারফেস দেখতে পেয়ে যাবে, মানে ইওর ডিভাইসেস, তোমার ডিভাইস, তোমার অ্যাকাউন্টটি কার কার ফোনে রয়েছে সমস্ত ইনফরমেশান এখানে রয়েছে, ঠিক আছে? যদি কম্পিউটার হয় কম্পিউটারেও দেখাবে। তো ম্যানেজ ডিভাইসে তোমরা ক্লিক করে দেবে। যখনই তোমরা ম্যানেজ ডিভাইসে ক্লিক করবে তখনই তোমাদের কাছে সাইন আউটের পেজ খুলে যাবে, তোমরা কোন সেটটাকে, কোন ডিটেলসটাকে তোমরা লগ আউট মারতে যাচ্ছ। তো আমি জিওমি রেডমি 4A লগ আউট মারবো। তো আমি এই ট্রিপল যে পয়েন্ট আছে না, এই ট্রিপল পয়েন্টে আমরা একবার প্রেস করব। ওখানে প্রেস করার পরে যে সাইন আউট বলে লেখা আছে, তো সাইন আউটে ক্লিক করে দেব। সাইন আউটে ক্লিক করার পর আবারও আমাকে জানতে যাচ্ছে যে আমি কি সত্যিই সাইন আউট করতে চাচ্ছি, তো তার জন্য আমি ইয়েস মারবো বা সাইন আউটে মারবো। ওখানে মারার পর দেখো তোমরা সাকসেসফুলি সাইন আউট হয়ে গেছে, ঠিক আছে? তো ফিনিশ আমরা ওকে মেরে দেব। দেখো এখান থেকে সরে গেছে, আর এইটা আমি উড়িয়ে দিয়েছি বলে দেখিয়েছে। তো এখানে তোমরা কিছু আর করার দরকার নেই, তার ফোনে অটোমেটিক লগ আউট হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না।